हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहारे बांगाली। आहारे बाहारे बांगाली आज के रान्ना करेछी पालक पनीर, जेटा के बला है पालंग पालक पनीर, किन्तु एटा पालंग शाक और पनीर दिए तरकारी। एटा रुटी पराठार संगे भीषण भालो लागे खेते। আমি আমার মতন করে করেছি, আপনারা অনেকেই জানেন, তবুও ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এইভাবে রান্নাটা করলে রান্নাটা খুব সহজে এবং খুবই সুন্দর খেতে হয়। পালক পনির বানাতে গেলে আমি নিতে হবে পালং শাক। পালং শাককে ছোটো ছোটো করে কুচি কুচি করে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কারণ খুব ময়লা থাকে। নিয়েছি আমি 200 গ্রামের মতো পালং শাক। এবার এটাকে আমি একটা জায়গায় সিদ্ধ হতে দেবো, জল সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখুন ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি খুলছি ঢাকনা দিয়ে। এটা পুরো একেবারে মানে গলে গলে গেছে, জলটা আমি এবার ছেঁকে ফেলে দেব। এইটাকে তুলে নিয়ে জলটাকে আমি ছেঁকে ফেলে দেব, দিয়ে ওটাকে আমি রাখবো। এবার কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। এর মধ্যে এবার কড়ার মধ্যে একটু সানফ্লাওয়ার অয়েল আমি দিয়ে দিলাম। এবারে দেব একটা তেজপাতা। এবারে দিচ্ছি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা। এবারে আমি ফোড়নের মতো একটু জিরে দিলাম। এবার সমস্ত মশলাগুলো আমি একটু হালকা করে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু প্রথমে কড়াতে নেড়ে নিলাম তেলেতে। এখানে 1 চামচ আমি রসুন কুচি দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা কুচো। এবারে আমি সমস্ত এগুলোকে কড়াতে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কাশ্মীরি মেথিও এর মধ্যে দিতে পারেন, আমি এতে দিইনি, কিন্তু আপনারা দিতে পারেন, অসুবিধে নেই। এবার পেঁয়াজগুলোকে মশলাগুলোকে সব আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, কিন্তু খুব লাল হবে না, খালি হালকা ট্রান্সপারেন্টের মতন হয়ে যাবে, সাদা সাদা সেরকমভাবে ভেজে নিচ্ছি আমি। আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1-1 করে এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি দেব। এবারে দিচ্ছি আমি প্রথমে দিচ্ছি আমি জিরে গুঁড়ো 1 চামচের মতো দিলাম। এবারে দেবো ধনে গুঁড়ো 1 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। এবারে এটাকে আমি ভালো করে কষবো মশলাটাকে। এবার দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো সব একেবারে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা হলুদ গুঁড়োটা এই সময়তেও দিয়ে দিতে পারেন। এবার আমি নুন দিচ্ছি, কারণ নুনটা দিলে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। নুনটা দিয়ে আমি অল্প এর মধ্যে জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি, জল দিচ্ছি আমি 1 কাপের মতো। এবার জলটা এতে এতে সিদ্ধ মশলাটা সিদ্ধ হতে দেবো। মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর টমেটোগুলো নাড়াচাড়া করছি যাতে আস্তে আস্তে টমেটোগুলো গলে যাবে। এবার দেখুন টমেটোগুলো আস্তে আস্তে গলে গলে আসছে, গলে গেছে মশলাটা, এবার ঘন ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবার এর মধ্যে আমি মিক্সিতে যে সিদ্ধ পালং শাকটা ছিল সেটা পেস্ট করে রেখেছিলাম, এবার সেই পালং শাকটা আমি এর মধ্যে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি মশলার মধ্যে। এবার ভালো করে পালং শাকটা মশলার মধ্যে নাড়তে থাকবো। একটা কথা মাথায় রাখবেন, ভালো করে নাড়বেন, কিন্তু থেমে থাকলে কি হয়, ওটা ফুলে ফুলে ওঠে, যখন ফুটবে চারিদিকে ছড়িয়ে ছিটকে ওঠে, ওই জন্য সমানেই নাড়তে থাকতে হবে জিনিসটা। এবার এর মধ্যে আমি নুন দেব, নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি সমানে নাড়তে থাকবো, সমানে ভালো করে নেড়ে নেড়ে জিনিসটাকে আমাকে রান্নাটাকে তৈরি করতে হবে। দেখছেন কীরকম ফুলে ফুলে, ওই যে ওই যে উঠছে ফুলে ফুলে, ওতেই ছিটকে যায় চারিদিকে, ওই জন্য একেবারে লো ফ্লেমে মানে কম গ্যাসটা কম করে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে জিনিসটাকে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা আপনারা টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন।
এবার দেখুন জিনিসটা তৈরি হয়ে এসেছে, একদম রেডি হয়ে গেছে আমার পালং শাকের গ্রেভিটা। এবার এর মধ্যে আমি পনিরগুলো এক এক করে দিতে থাকব। পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো সব দেওয়া হয়ে গেল। এবার এগুলো এটাকে আমি পনিরগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে খুব ভালো হয় টেস্টটা, কিন্তু আপনারা না থাকলে না দিতে পারেন, অসুবিধে নেই। এবার ফ্রেশ ক্রিমটা আমি ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু সামান্য ফুটলেই তৈরি হয়ে যাবে আমাদের পালং পনির। নিন, এবার আমার হয়ে গেল পালক পনির, তো রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। এটা আমি সার্ভ করছি। এবারে আমি এটা পরোটার সঙ্গে সার্ভ করছি, আপনাদের রুটির সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে টেস্ট করে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।